চলি চলি লো রে সেই সময় কি হবে? চমকে যাবে, চমকে গিয়ে গতি আরো ত্বরান্বিত হয়ে যাবে। আপনি কহে মধুর কথা, কহে মধুর কথা, গর্ব করে বলতে পারি আমার মধুর মতো মধু
করে চলেছেন। প্রবেশ করলেন, বলছেন শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি। সখীগণ বলছেন আমরা তো ওটা বলবো না, আমরা যার জন্য শ্যাম সুন্দরকে পাই আমরা তার জয়ধ্বনি দেব। আমরা বলবো রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। বৃন্দাবনে দেখে শ্যামরাধরে মনলি লয়ে নাগর যে দাঁড়িয়ে আছে, তাই রাধারানী ভাবলেন আমি বুঝাবো কি করে আমি এসেছি, এখন যদি ধাক্কা ধাক্কি করি তাহলে তো বাঁশি বাজানোটা বন্ধ হয়ে যায়, বাঁশি বাজানোটা তো কৃষ্ণের সাধনা, আমি বাধা দিতে পারি না, তাই উনি ওনার সাধনা করুন আর আমিও বুঝিয়ে দিই আমি এসেছি। কি করে বোঝালেন না, যে সুরে কৃষ্ণ বাঁশি বাজাচ্ছিলেন সেই সুরের ভেতর থেকে তালটাকে বেছে নিয়ে রাধারানী পায়ে নূপুরের ধ্বনি করতে লাগেন। এক দুই তিন, এক দুই তিন, এক দুই তিন চার, এক দুই তিন চার, এক দুই তিন চার, এক দুই, এক দুই, এক দুই তিন চার, এক দুই তিন চার, এক দুই তিন চার, এক দুই, এক দুই, এক নূপুরের চমকি বলে রাই এলো পাড়া, আমার রাই বুঝি এলো গো, রাই বুঝি এলো গো, নইলে এমন নূপুর ধ্বনি কে বা করে, নইলে এমন নূপুর ধ্বনি কে বা জানে, আমার বাঁশির সুরে তাল মিলাই রাধারানীর পুজো করবে, কারণ রাধারানী এখন অতিথি,
আর অতিথি হয় নারায়ণ কৃষ্ণের কাছে তো রাধা নিয়ে এসেছেন রাধানির কাছে তো কৃষ্ণ যাচ্ছেন কাজেই অতিথি যেহেতু রাধা অতিথি হয় নারায়ণ তাকে পুজো করতে হবে কি করে পুজো করবে এত ধুলো লেগে আছে রাধানির চরণে কি করলেন নিজ পিত বাস দিয়া নিজ পিত বাস দিয়া রাধার চরণ ধুলা ঝাড়ে নিজ পিত বাস দিয়া চরণ ধুলা ঝাড়ে বলে কতই না লেগেছে কতই না লেগেছে এই ব্রজের বড় কঠিন মাটি কঠিন মাটি তাতে সুকোমল চরণ দুটি চরণ ধুলা ঝাড়ে তাই দেখে ললিতা মুচকি হাসে কুন্দল তারাড়ে ললিতা মুচকি হাসে কুন্দল তারাড়ে এমন প্রেম দেখি নাই আমরা এমন প্রেম দেখি নাই ধীরে ধরে ও প্রাণে হারায় আমরা এমন প্রেম দেখি নাই ধীরে ধরে প্রাণে হারায় আর মুখে বলে পরিষ্কার করা হলো এবার পুষ্পাঞ্জলি তো দিতে হবে পুষ্পাঞ্জলির ফুল কোথায় পাবে কে আর ফুল আনতে যায় তাই নিজের চূড়ায় যেটা সব থেকে সুন্দর ফুল ছিল সেইটাকে ছিঁড়ে নিলেন কৃষ্ণ ভাঙিয়া চূড়ার ফুল হাতে করে নিল প্রেমময়ী নম নম এটা যদি বলা হয় সংস্কৃত ব্যাকরণে কিন্তু শুদ্ধ নয় কারণ ব্যাকরণে নম শব্দ যখনই প্রয়োগ হবে যার উদ্দেশ্যে নম বলা হবে তার চতুর্থী বিভক্তি হবে যেমন শিবং নম হবে না শিবায় নম দুর্গা নম হবে না দুর্গাং নম নয় দুর্গায়ই নম তাই না চণ্ডিকাং নম না চণ্ডিকায়ই নম তেমনি প্রেমময়ীতে যদি নম শব্দ দিতে হয় তাহলে প্রেমময়ই মানে ঐকার এবং অন্ত্যেষ্টয় জফল অন্ত্যেষ্টয় জফল থাকবে আবার ঐকার থাকবে প্রেমময়ই নম কিন্তু তা তো বলছেন না গোবিন্দ বলছেন প্রেমময়ী নম নম যেই না বলেছেন আপনি রাধানি গুরুটা কুচকেছেন মানে এটা সংস্কৃত হলো তখন গোবিন্দ বলছেন আমি মন্ত্র কিছু বুঝি না বলতে হয় তাই বলে দিলাম প্রেমময়ী নম নম প্রেমময়ী নম নম আমি মন্ত্র তন্ত্র জানি না নাই কারণ ধেনু চড়াই বাঁশি বাজাই আমি মন্ত্র তন্ত্র জানি ভাগিয়া
দুজন দুজনের দিকে হাসি মুখে চাইছেন যেন দোহাকার মিলালো দোহাকার মিলালো রসের মঞ্জরি